ইভা, নিজের পরিচয়টা দাও, অডিওটা অন করো। স্যার আমি ইভা, কুমিল্লা জেলা দাউদকান্দি থাকি। আমার কলেজের নাম হাসানপুর সরকারি ডিগ্রি কলেজ। আমার শখ এই যে ঘোরাঘুরি করা আর কি, কোথায় ঘুরতে কোথায় ঘুরছো? যাওয়া। মানে স্যার এইভাবে কোনো জায়গায় ঘোরা হয় নাই, কিন্তু ঘোরার ইয়ে আছে আর কি। ইচ্ছা আছে আর কি, ভবিষ্যতে মানে জি ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, নিঝুম নিঝুম তো একবার বলছো না? স্যার, সুজন কুমার, সুজন স্যার কুমার আমার বলো। পরিচয় একবার দিছি স্যার। এখানে তো তুমি, আমি তো তোমাকে চিনি, তুমি অনেকদিন আমার কাছ থেকে পড়ো, আমার কাছে পড়ো, বাট এখানে তো অনেকেই তোমাকে চিনে না। স্যার আমি সুজন কুমার স্যার, ঢাকাতে, দেশের বাড়ি নওগাঁ জেলা স্যার। ঢাকাতে থাকি, সরকারি বাংলা কলেজ মিরপুরে স্যার পড়াশোনা করি স্যার। শখ কি? স্যার আমার শখ কি? শখ স্যার আঁকা শেখা অনলাইন স্যার, আঁকা। ক্লাসে ভিডিও অন করে খাওয়া দাওয়া করো না? তোমার শখ কি বলো? স্যার আকাশে উড়া স্যার, পুরো উঠতে পারবো কিনা জানো। আকাশে ওরা কি, সেটা কি পাখা লাগায় উড়বা, নাকি প্লেনে করে উড়বা, না হেলিকপ্টারে উড়বা, কোনটা শখ? ও আচ্ছা আচ্ছা, মানে স্কাই ড্রাইভিং করবা আর কি, মানে ওই যে প্লেন থেকে লাভ দেয় যেটা, বা ধরো ওই যে ফ্লাইং স্যার স্যুট হ্যান ত্যান, এটা এটা এরকম। মানে যাই পুরো হোক, আকাশে। আচ্ছা যাই হোক, আমি আমি এটা হয়তো আগামী 2-3 বছরের ভিতরেই আর কি, ওই ওই থেকে স্কাই স্কাই ড্রাইভিং যেটাকে বলা হয়, প্লেন থেকে যে লাভ দেওয়া, এটা করার চেষ্টা করব। মানে তুমি আমার সাথে যোগাযোগ রাখতে পারো, আমি 2-3 বছরের মধ্যে যদি আমি শারীরিক ভাবে ফিট থাকি, মানে এটা দেওয়ার জন্য তো ধরো অল দ্য তোমার বেস্ট স্যার। হইতে হয়, হার্ট টার্ট অনেক থাকতে হয়, মানে ঠিক থাকতে হয়, নইলে তো ধরো ওই আকাশে ওরা অবস্থায় যদি কেউ হার্ট অ্যাটাক করে তাহলে তো শেষ, তাহলে আর ওই প্যারাশুট উড়বে না, ওইখান থেকে ধরো পড়বে, আলু ভর্তা পড়বে আর কি। আচ্ছা, এরপর পরিচয় দিবে, ইস্তিয়াক দিল, উসাই সিং মারমা দিছে, সাথী। আমার নাম সানজিদা ইয়াসমিন ছাতি, আমি চট্টগ্রামে কাপাসগঞ্জ সিটি কর্পোরেশন থানা। শখ? শখ সব কাজই করতে পারবো লাগে, তবে ডিজাইনিং। সুজন কুমার, অডিও অফ করো, ছাগল। সরি স্যার, সরি। সাথী, ডিজাইন করতে ভালো লাগে না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, নেক্সট হচ্ছে কে আছে? টুসি। আমার নাম হচ্ছে মাইশা রহমান তুষি, আমি ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ইন্টার ফার্স্ট ইয়ার। গ্রামের বাসা যেটা আর কি, ওটা হচ্ছে ঢাকাতেই, মানে ঢাকাইয়া। ঢাকাইয়া না? আচ্ছা আচ্ছা, হচ্ছে ঘুমান। তবে তোমার চেহারা দেখে তো মনে হয় না তোমার শখ ঘুমানো, অনেক ঘুমাই। মানে ঘুমাইলে তো ধরো তুমি আর একটু হেলদি হইতা, ধরো একটু অন্যরকম সাইজ হইতো, বাট তুমি তো বেশ স্লিম। না ঘুমা লাগে, মোটা হয় না। আমার বেস্ট ফ্রেন্ড ও অনেক ঘুমায়, তো তারও আমার ঠিক আছে। তাই তোমরা কি বাতাস খেয়ে ঘুমাও নাকি ভাত খেয়ে ঘুমাও? বাতাস খেয়ে, তাহলে তো মোটা হবো না, ভাত খেয়ে ঘুমাইলেই মোটা হবো। আচ্ছা, নেক্সট প্রিয়তা আক্তার। আমার নাম প্রিয়তা, আমার হবি হচ্ছে গল্পের বই পড়তে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, আর আমার কলেজ হচ্ছে সরকারি বরহমগঞ্জ কলেজ, আমার বাসা হচ্ছে মাদারীপুর। আচ্ছা আচ্ছা, গল্পের বই পড়তে ভালো লাগে না, বই পড়ার অভ্যাস, মানে আমি জীবনে এত কিছু অভ্যাস করতে পারলাম, বুঝছো, দুইটা জিনিসের চেষ্টা করা সত্ত্বেও অভ্যাস করতে পারিনি, একটা হচ্ছে সিগারেট খাওয়া আর দুই হচ্ছে হলো এই বই পড়া, মানে এই দুইটা জিনিস আমি চেষ্টা করছি প্রচুর যে এই দুইটা জিনিসের অভ্যাস আমার হোক, এক হচ্ছে সিগারেট খাওয়ার অভ্যাস করা আর দুই হলো বই পড়ার অভ্যাস করা, বাট আমি ব্যর্থ হয়েছি, মানে আমার জীবনের অন্যতম ব্যর্থতার মধ্যে এই দুইটা। প্রথমত আমার বন্ধু বান্ধবের ভিতরে সবাই মোটামুটি সিগারেট খায়, এবং সিগারেট না খাওয়ার কারণে
ধরো আমার নামের পাশে মাইগা টাইপ শব্দ আছে না, ধরো মানে তোমাদের ওইদিকে কি বলে জানি না, মানে ধরো মানে মেয়েলি ব্যাপারটা হচ্ছে, মেয়েলি মানে বগুড়ার ভাষায় বলে মাইগা, হ্যাঁ তো এরকম আর কি অ্যাড হয়ে গেছিল। বগুড়ার ভাষায় এটাই বলে স্যার, আপনার স্যার বন্ধু খাই বাজলা বুঝলাম স্যার, তো মাইগা বলে। আচ্ছা তো যাই হোক, তো এরকম একটা শব্দ আর কি অ্যাড হয়ে গেছিল তখন আমরা যখন সবাই যখন সিগারেট খাওয়া শেখে আর কি, মূলত ধরো 9-10 এ। হ্যাঁ ধরো আমি 2-4 বার যে চেষ্টা করি নাই তাই না, তবে আমি মানে চেষ্টা করছি এবং কাশি টাশি দিছি, তখন মনে করো যে মাইগিয়া সরতে পারবো না মানে এরকম বলতো। তো তারপরে ধরো আমি নিজে নিজে চেষ্টা করছি না, নিজের মানে মেয়েলি স্বভাব এটা তো ধরো লাগানো যাবে না নিজের গায়ের সাথে, তো আমি আসলে ধরো দেখলাম যে কাশি না, তারপর চেষ্টা, কিন্তু আসলে বুঝলাম না যে আসলে মানুষ কেন সিগারেট খায়। সিগারেট খাওয়ার আসলে ভালো লাগে না, কেমন কেমন লাগে, মুখে গন্ধ হয়, টাকা নষ্ট, মানে আসলে এটা কষ্ট করে মানুষ কেন খাবে। হ্যাঁ তো এটার অভ্যাস করতে পারি নাই। আর বই পড়ার অভ্যাসটা হচ্ছে হলো ধরো বই পড়তে গেলে আমার প্রচন্ড ঘুম আসে, মানে আমি ধরো সারা রাত ধরে ধরো মুভি দেখতেছি কোনো সমস্যা নাই, যদি মনে হলো যে আজকে একটু বই পড়বো কোনো কারণে, আমার চোখ দিয়ে মনে করো যে আমার ঘুমের ঔষধ হচ্ছে কি বই, মানে আমার আমার যদি কোনোদিন ঘুম না আসে কোনো সমস্যা নাই, শুধুমাত্র বইটা নিয়ে চোখ খুললে বইয়ের দিকে 10-15 মিনিট তাকাই থাকলে ঘুম চলে আসে। তো আমার ঘুমের ঔষধ কি আর কি, বই পড়া আর কি, বই পড়লেই ঘুম চলে আসে। তো এই দুইটা জিনিসের অভ্যাস আসলে আমি করতে পারিনি, ব্যর্থ। আচ্ছা এমডি রুবেল জেআর, নেইমার জেআর, রাকিব জেআর বলো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাকিব, কুমিল্লা, আমার বাসা জেলা হচ্ছে কুমিল্লা, আমি সাহেবা ডিগ্রি কলেজে পড়ি, আর আমার শখ হচ্ছে ফুটবল খেলা। আচ্ছা তোমার আইকন প্লেয়ার কে, নেইমার? জি স্যার। আচ্ছা আচ্ছা, সেটা তোমার যে আর দেখেই বুঝতে পারছি। আচ্ছা ওকে, যাই হোক আমিও ব্রাজিল সমর্থক একদম ছোটবেলা থেকে। আমার নাম হচ্ছে রওনক জাহান মেঘলা, আমি কুমিল্লাতে থাকি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়ি, আর আমার শখ হচ্ছে ট্রাভেল করা। কোথায় কোথায় ট্রাভেল করছো? এক জায়গায় শুধু, কক্সবাজার আর কোথাও না, তাছাড়া কুমিল্লাতে সব জায়গায় হয়ে গেছে শুধু। এখন আমার বাসা কুমিল্লা, যদি হইতো আমি ধরো কক্সবাজার সপ্তাহে একবার করে যাইতাম, আর চট্টগ্রাম হলে তো দিনে একবার যাওয়ার চেষ্টা করতাম আর কি। কিভাবে সম্ভব মানে কথার কথা, মানে আমি 2015 সালে না 16 সালে মেবি ফার্স্ট কক্সবাজারে গেছি, 21 সালে এই পর্যন্ত 20 বার গেছি কক্সবাজারে, বছরে ধরো 3-4 বার করে যাওয়া হয়। এই রিসেন্ট কিছুদিন আগে গেছিলাম, আবার সামনে যেতে পারি, বুঝতে পারছো, সামনে সামনের মাসে হয়তো বা 2-3 দিনের জন্য যেতে পারি, তখনও তোমাদের ক্লাস চলবে, সমস্যা নাই, আমি ওইখানে বিচে বসে বসে তোমাদের পড়াবো, কোনো সমস্যা নাই, মানে তোমরা প্রশ্ন করবে আমি তো উত্তর দিব, আমার তো বইপত্রের দরকার নাই, তোমরা থাকলেই হবে যদি নেটওয়ার্ক সেরকম ভালো থাকে আর কি। অবশ্য হোটেল রুমে তো ধরো ওয়াইফাই থাকে, প্রবলেম হবে না হোটেলে। আচ্ছা অয়ন, জি স্যার বলো, পরিচয় দাও। আমার নাম অয়ন আইস, আমি যশোর ক্যান্টনমেন্ট কলেজে পড়ি, আমার শখ হচ্ছে গান শোনা আর গিটার বাজানো। গিটার বাজাতে পারো? না স্যার, দু চেষ্টা করি একা একা। আচ্ছা দেখি আমাদের 2-3 সেকেন্ড শোনো, গিটার টানো, গিটার আনো, আমি অন্য একজনের সাথে ইয়া নিচ্ছি, 30 সেকেন্ড শোনো, বেশি না, তুমি গিটার আনো যাও, পারো বা না পারো কোনো দরকার, সমস্যা নাই। ফারিহা ফাতেমা, তুমি গিটার আনো অয়ন, ফারিয়া ফাতেমা শুনতে পাচ্ছো? আসসালামু আলাইকুম, আমি হচ্ছে যাদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজে পড়ি। সেটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে ঢাকার উত্তরায়। আচ্ছা আচ্ছা, ঢাকার উত্তরায়, আচ্ছা। আর নেক্সট জেলা? আমি হচ্ছে ঢাকা থেকে বলছিলাম। আচ্ছা শখ কি? বললাম তোমার শখ কি, শখ
আমি হচ্ছে অবশ্য সময় ঘুমাইতে ভালোবাসি। ঘুমানো যে মানুষের শখ হইতে পারে, আসলে তোমাদের সাথে পরিচয় না হলে বুঝলাম না, মানে কি বলবো, মানে খুবই ভালো, মানে খুবই ভালো, খুবই ভালো, উত্তম উত্তম একটা শখ। আচ্ছা আর কে বাকি আছে, আর কি কেউ বাকি আছে? সবাই তো মোটামুটি হয়েছে তাই না? স্যার আমি তো বলি নাই, তোমার তো দৌড়। আচ্ছা বলো, হ্যাঁ তুমি বলো, তুমি বললো যে তোমার বাবা পুলিশ, এটাও বললো, সবাই ভয়টাই পাবেনি। আচ্ছা স্যার সব বলবো, না সব না, আমি নতুন একটা সংস্থা, আমি নারায়ণগঞ্জ গভর্নমেন্ট মহিলা কলেজে পড়াশোনা করি, আর আমার শখ হচ্ছে নাটক দেখা, অবসর সময় আমি নাটক দেখি। কি ওই যে হিন্দি সিরিয়াল দেখো? না না স্যার ওই সিরিয়াল না, ওই যে বাংলাদেশের নাটক আমার অনেক বেশি পছন্দ। অন্যান্য মানে নাটক হইলেই চলে, আমার সারাদিন কেউ নাটক দিয়ে বসায় রাখুক আমি শেষ, উনি শান্তি আমার। মানে ভাত না দিলেও সমস্যা নাই? হ্যাঁ জি স্যার। আচ্ছা আচ্ছা, হঠাৎ দেখা নাটকটা দেখছো? হ্যাঁ দেখছি। কাহিনী বলো দেখি, দেখি তোমার পরীক্ষা নিয়ে নাটকের উপর থেকে। কাহিনী স্যার নায়ক নায়িকা আগে বলি, নায়ক নায়ক হচ্ছে অপূর্ব আর তানজিন তিশা, তো তাদের হঠাৎ ট্রেনে দেখা হয়, তাদের আগে রিলেশন ছিল। আচ্ছা বুঝছি বুঝছি বুঝছি, তোমার নাটক মুখস্থ, বুঝতে পারছি। ওকে হ্যাঁ স্যার মুখস্থ সব। আচ্ছা আচ্ছা ওকে, এটা আমরাও দেখছি। হঠাৎ দেখা নাটক গুলো যারা ধরো যাদের এক্স ছিল আর কি, ধরো অ্যাজ লাইক মি, হ্যাঁ তাদের আর কি দেখলে ভালো লাগে যে এই হঠাৎ এরকম করে দেখা হয়ে গেলে আসলে মানে কেমন হতো ফিলিংসটা, এটা আসলে একটা মানে মানে ভালো লাগছে আর কি। ফাইনালি আসলে ভালো লাগছে। পুনর্জন্ম আর পুনর্জন্ম 2 নাটকটা দেখেন অনেক ভালো লাগবে। আমি এগুলা মানে ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো কিছু দেখি না। পুনর্জন্ম ইসলাম ধর্ম মতে এটা মানে হয় না, পুনর্জন্মের ভালোবাসা স্যার। তো এটা ধরো ধর্মের সাথে সাংঘর্ষিক। আমি নামাজ কালাম খুব একটা বেশি পড়ি না, তবে আমি মনে প্রাণে একজন মুসলিম। হ্যাঁ তো এই জন্য আসলে আমি এগুলো কি কি শুনি এরকম টাইপ কি বুঝিনি, বলো আবার বলো। মানে ওই পুনর্জন্ম নাটকের নামটাই পুনর্জন্ম, কিন্তু নাটকে আসলে খালি থ্রিলার স্যার, নাটক হ্যাঁ স্যার শুধু নাটকই, নামটাই লাগবে। বুঝি নাই পুনর্জন্ম কি বললে আরেকবার একটু বলো। আরে স্যার ও বলছে যে নামটাই শুধু মানে এই পুনর্জন্ম দাও, কিন্তু ভিতরে কাহিনী ভিন্ন স্যার, বুঝছেন? ও এটাও তুমি দেখছো? তো দেখবো না। আয় হ্যাঁ কি বলেন, আমার মানে রেগুলার আস্তে আস্তে প্রতিদিন নাটক আমার দেখা শেষ হয়ে যেত, 1 ঘন্টা না। আচ্ছা 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 ওকে। অয়ন তুমি কি ইয়া নিয়ে আসছো? আমাদের সময় প্রায় শেষ, আমি শেষ 5 মিনিট কথা বলবো তোমার। রেডি অয়ন? হ্যাঁ ভেরি গুড স্যার। প্রথমে বলছি আমি কিন্তু শিখি না, আর মানে কখনো শিখিও নি আর চেষ্টা করিনি স্যার, ভুল হলেই। না না ভুল তো হতেই পারে, এখানে ভুলের কি আছে, জাস্ট টুংটাং শব্দ হলেই হবে। আচ্ছা ওকে আচ্ছা ওকে। আচ্ছা গুড, হাততালি। থ্যাংক ইউ। বাহ স্যার অনেক সুন্দর হয়েছে। আচ্ছা